অনুষ্ঠানে আমি সর্বানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা সবাই জানি শিল্পীর এক নিজস্ব পৃথিবী রয়েছে, কল্পনার পৃথিবী রয়েছে। আমরা আজ আবারও এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকজন শিল্পীর পৃথিবীর কল্পনার পৃথিবীতে পৌঁছবার চেষ্টা করব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি অতিথি শিল্পী রয়েছেন তিনি হলেন আমাদের আপনাদের সবার পরিচিত বিশিষ্ট গীতিকার, সুরকার এবং কবি। আমরা পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রী বাপি দত্ত রায়। ধন্যবাদ আপনাকে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে এসে? আমিও শুধু এখানে এসে প্রথমেই কৃপাধন্য, কারণ আমি লিখেছি বলে তোমরা আমাকে ডেকেছো। রচনার বাণী আমি নাকি জানি, মা সরস্বতী যাহা দেন তাহাই মোর বাণী। আমি ভিটিভির সবাইকে এবং তুমি সর্বানী তোমাকে এবং আমার অনুজ এবং আমার বন্ধু এবং এতদ অঞ্চলে শুধু নয় উত্তর পূর্বাঞ্চলের একজন বিশিষ্ট স্পেনিশবাদক নয় উনি সুরকার, আমার বিশিষ্ট সুরকার দিলীপ সিনহাকে আমি জানি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এবং ভিটিভি উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হোক, মানুষের সেবা করুক এবং এই ভিটিভি আমার কথায় সমাজকে শাসন করুক। এই সমাজ শাসন বড় দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পরিচয় করে দিই, আমাদের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন এতদ অঞ্চলের বিশিষ্ট গিটার বাদক এবং কম্পোজার, মিউজিক কম্পোজার শ্রী দিলীপ সিনহা। তো আমরা প্রতিবার যেভাবে শুরু করি অনুষ্ঠান একটি গানের মাধ্যমে, তো এবারও আমরা সেই ছোট্ট করে গানের মাধ্যমেই অনুষ্ঠান শুরু করছি। আসলে আমরা তো গান লিখি না, মানে গানে কথা রচনা করি একদম, তবু গান লিখতে লিখতে মাঝে মাঝে কিছু সুর এসে যায়, যেগুলি সুর অনেকেই গান করে। আমি একটা গানের সুর দিয়ে আমি গানের লাইন দিই আমি আমার সাক্ষাৎকার শুরু করছি। মানুষ গো মানুষের পৃথিবী, মানুষ গো মানুষের পৃথিবী, মানুষের কাছে মানবিকতা মানুষ করছে দাবি। কেন চিৎকার এত হাহাকার এত জনতার কিলবিল, কেন চিৎকার এত হাহাকার এত জনতার কিলবিল, কেন ধিক্কার এত সোচ্চার এত বিদ্রোহ শুধু মিছিল, কেন ধ্বংসের কাছে মাথা নত হিংসা মুখর ছবি। মানুষ গো মানুষের পৃথিবী, মানুষের কাছে মানবিকতা মানুষ করছে দাবি। অপূর্ব অপূর্ব, আপনারা বুঝতেই পারছেন যে আজকের আমাদের অনুষ্ঠানটা কিভাবে জমে উঠবে। শুধু গানই নয়, আমরা শুনবো প্রতিটা মুহূর্তের ব্যাপারে, প্রতিটা গানের পেছনের গল্পগুলো সবকিছু নিয়ে আমরা আজকে এসেছি। তো প্রথমে আমি বলবো যে কিভাবে আসা এই জগতে? আসলে গান লিখবো বলে তো জন্ম হয়নি, গীতিকার হয়ে গেছি বললাম না। রচনার বাণী আমি নাই জানি, মা সরস্বতী যাহা দেন তাই মোর বাণী। আমি কোনো সাক্ষাৎকারে বলেছিলাম যে লোকে শুনলে হাসবে, তোমরাও হাসবে, কিন্তু কথাটা আমার জীবনে বলে খাটে। আমার বাবা না তখনকার দিনে সাত বছর আগে তখনকার সব পুরোই সরিষার তেল দিয়ে তার গায়ে মেখে, আমার বাবা ছিলেন অ্যাডভোকেট, উকিল ছিলেন, আদালতে যেতেন, এই চান করতেন সরিষার তেল দিয়ে। একটা বাটি ছিল ওটাতে কমন, সবাই এটা দিয়ে ইউজ করতো, বা এটা একটু রং রং মানে উঠে গিয়ে নেই যাচ্ছে, এই সরিষার তেল লাগাতে হবে। আমাদের সেভাবেই বড় হয়েছে, আমি তেলে বাড়িটা পাচ্ছিলাম না, লাইন মরে যায়। আমার মনে আছে যদি মা সরস্বতী দেয়া করে থাকেন সেদিনে আমার প্রথম গীতিকার জীবন। তেলের বাটি কই তেল নাই রে, আই কুচি একটা শিশু, তেলের বাটি কই তেল নাই রে হচ্ছে। তারপরে এটা আমি যখন পাবলিক হাই স্কুলে পড়েছি, তো পাবলিক হাই স্কুল এখন আমাদের স্যার ছিলেন, উনিও গীতিকার ছিলেন, প্রসন্নকান্তি দেব,
উনি একটা ছেলের কাছ ফৌড়ে বসে পড়াশোনা করছে, মাস্টারমশাই বিয়ে পাস, তখনকার দিনে বিয়ে পাস, উনি পড়াচ্ছেন, সেই ছেলেটি কোনোদিন বড় হবে, সেই মাস্টারমশাই বৃদ্ধ হয়ে তার একটা সাক্ষাৎকার লিখবে, কারণ সম্পর্কে লিখবে পত্রিকাতে, এটা অচিন্তনীয়। আমার যখন লেখাটা বেরিয়েছে, আমি 450 টাকা দিয়ে লেখাটাকে ছাপিয়ে ছোটোই লেখা একটা পত্রিকাতে আমি বাঁধিয়ে রেখে দিয়েছি, লিখে আমার জীবনের শ্রেষ্ঠ সম্বর্ধনা। উনি নেই, উনি লিখেছিলেন যে হেডলাইনটা, পেটের ক্ষুধায় অঙ্গ জলে প্রাণে বাঁচা যায়। আমরা তখন ব্রেঞ্চ বাজিয়ে গান করতাম স্কুলের মধ্যে, আমি গান গাইতাম, তখন একটা ইঁদুরের জম বিক্রি করতো ফাটক বাজারে, কুপি ছিল, লাইট ছিল কুপি দিয়ে, দিলীপ দেখে দেখে দেখবে তার বয়স নিশ্চয়ই দেখেছে, এই একটা দোতলা বাজিয়ে উদিয়ে আমি সুরটা এরম ছিল, আমি ও সুরটা দিয়ে পেটের ক্ষুধায় অঙ্গ জলে প্রাণে বাঁচা দেয়, পেটের ক্ষুধায় অঙ্গ জলে প্রাণে বাঁচা দেয়, একই রুটি থালোরাই খামায়ে পুলার পানে সায়, এক রুটি থালোরাই খামায়ে পুলার পানে সায়, পেটের ক্ষুধায় অঙ্গ জলে প্রাণে বাঁচা দেয়। আজকে আমি অঙ্গ বলবো না, কিন্তু এক রুটি থালোরাই খামায়ে পুলার পানে চায়, মা ছেলের দিকে তাকাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু আমার কল্পনা করার কথা নয়। আমার বাড়িতে আমরা সাধারণভাবে বড় হয়েছি, কিন্তু চালের বস্তা আসত, আমার পাঁচ বোন তিন ভাই ছিলাম, তো অনেক বড় আমাদের বাড়িতে অনেক লোকে খেত, কিন্তু চালের বস্তা আসত, এক রুটি থালো রেখে মায়ে পুলার পানে চাই, এই কল্পনাটা আমার আসার কথা না। তখন থেকে বোধ হয় ইনজেক্টেড ইন মাই ব্রেইন, আমি তো অনেকদিন পরে ছবি দেখেছিলাম, ইয়ে সমাজকে বদল ধান, মা বিয়ে পাস, মা হাজবেন্ড নেই, বাচ্চা থেকে মানে জীবিকার জন্য যেখানে যাচ্ছে তার দেহ বিক্রি করার চেষ্টা করবো চাইছি, ওরা দেহ চাইছি আর কি, অসম্মানিত হচ্ছে, এডুকেটেড। শেষে একদিন ওই থালের মধ্যে ভাত, একটু ভাত ছিল, তার মধ্যে বিষ মিশিয়ে দিয়ে রেখে ছেলেকে খাইয়ে ও খেয়ে যাবে, মরে যাবে আর কি। এই দৃশ্যটা এবং যে কোনো একজন রেস্কিউ করে, মেহমুদ ছিল সেখানে তোর ভাইয়ের মতো অভিনয় করেছিল, তোর কমেডি আর্টিস্ট মেহমুদ, এই জিনিসটা কিন্তু মিলেছিল, এক রুটি থালো রেখা মায়ে পুলার পানে চায়, এটা আমার জীবনে এই ফিলোসফিটা কেন এসেছিল, ছোটো সিক্সে পড়ি বা ফাইভে পড়ি তখন আমি জানি না, তবে হয়তো বা সেই আদর্শ থেকে কিন্তু আমি আজও বঞ্চিত নই, কোনো অবস্থাতে আমি আমার আদর্শচ্যুত হতে লাগি নই। আজও আমি মনে করি যদি যদি ডক্টর ভূপেন হাজারিকার গান যে আর ওই ছেলেটা উলঙ্গ শরীরে একটুও জামা নেই খোলা, যদি এই গানটা শুনে কোনো উলঙ্গ ছেলের গায়ে একটা জামা লাগিয়ে দেয় কেউ, এই গানটা লেখা সার্থক, গাওয়া সার্থক, এই কেউ কি করে না, সেই তো, তাই না? আমি সেই আদর্শ থেকে আজ বঞ্চিত নই, আমি সেই আদর্শ এখনো মনে করি, তার জন্যই তো আমরা জেনে থাকি যে একজন সমাজকর্মী বা সমাজ দরদী হিসেবেও আমরা আপনাকে পরিচিত, ছোটবেলা থেকেই বাপিদার সাথে, এবং বাপিদাকে দেখে দেখে, বাপিদার কাজ দেখে দেখে গুটি গুটি পায়ে এত দূর আসা আমার, তো বাপিদা আমি প্রথমেই বলেছি বাপিদা ভীষণ সমাজ দরদী, ভীষণ প্রতিবাদী, আমি যতটুকু দেখেছি বাপিদা প্রতিবাদ করতে কাউকে ভয় করে না, সেটা আমার জীবনে দেখা, সেটা আমার গাজন গান বাজনাকে সাক্ষী করে বলছি, আমি বাপিদা ভীষণ প্রতিবাদী এবং প্রতিবাদ করতে কোনোদিন পিছু হটে না বাপিদা। তাই বাপিদার আজকের প্রথম গানটা ছিল মানুষ হোগো মানুষের পৃথিবী, মানুষের কাছে মানবিকতা কত মানুষ করছে দাবি, এই গানটার ফিলোসফি আমি জানি না, ওনার কথা বলতে পারবো না, আমার কাছে ভীষণ নাড়া দিয়েছে, এবং কেন যে জানি না এই গানটার প্রচার হলো না, এত বেশি প্রচার হলো না, এটা আমার কাছে একটা আক্ষেপ থেকে গেল। তো বাপিদার আরও একটা
খুব সুন্দর সেই বাপিদার গানের ওই দুইটা লাইনকে আমি কোট করে অনেক জায়গায় অ্যাপ্লাই করে দেখেছি। ভালোবাসা দিয়ে দেখো একটু সারা পৃথিবীটা কেনা হয়ে যাবে, ভালোবাসা দিয়ে দেখো একটু সারা পৃথিবীটা হয়ে যাবে কেনা যে এসে কথা বলে দেখো একটু চেনাই হয়ে যাবে চেনা যে। তো এরকম অনেকের সাথে আমি কথা বলেছি, আমার পরিচিতি এরকমই বেড়েছে, এটা একটা আমার মাথায় ছিল খুব বেশি। এই গানটা দু লাইন হয়ে যাবে কি? সেদিন দূরদর্শন নতুন হয়েছে, তখন বেশি দিন হয়নি, আমার একটা প্রোগ্রাম দিয়েছে। আমার প্রোগ্রামের থিমটা ছিল যে আপনি কি, আমি বাঙালি, তুমি, আমি মণিপুরি, আমি আমি বিহারি, আমাকে কেউ জিজ্ঞেস দিন, আমাকে জিজ্ঞেস করেছে এয়ারক্রাফ্টের মধ্যে মধ্যদ আপনি কোথায় থাকেন? পৃথিবীতে থাকি, আমি পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে চলে যাব, আমি পৃথিবীতে জন্মেছি, মরলে পরে ও পৃথিবী থেকে চলে যাবে, সহজে লোকে বলে আমার জন্মেছি পৃথিবীতে, আমি পৃথিবী থেকে চলে যাব। আসলে এইগুলি আমি যদি এখানে থাকি, আমার সমাজে থাকি, আমার সমাজকে ভালোবাসতে পারো, না হলে আমি সমাজ, আমি আমি যদি একজন সমাজে ভালো মানুষ হই, আমাকে থেকে পাঁচটি লোক ভালো, এই ছেলেটি ভালো তার সঙ্গে মিশিস, মা বলে এই ছেলেটি ভালো তার সঙ্গে মিশবি, ওর সাথে মিশবি না, ওই ভালো বলে মা বলে তার সাথে মিশিস, পাঁচটা ছেলে ভালো হতে পারে। আর খুব সিম্পলভাবে একটা কথা বলি, আমি তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে একটা ড্রয়িং রুম থাকবে তো আছে, তো ড্রয়িং তোমার ড্রয়িং রুমের সোফা আছে, সুন্দর পর্দা আছে, টিভি আছে, ফুলদানি আছে, কিছু কালো ঘরে ঘরে একুরিয়াম থাকে, কেন তোমার ড্রয়িং রুম তুমি পয়সা খরচ করে অনেক টাকা খরচ করে পর্দা সুন্দর লাগিয়েছো, ওয়াল পেন্টিং লাগিয়েছো, তুমি সুন্দর ক্যালেন্ডারটা সাজিয়েছো, ফুলদানিটা লাগিয়েছো, কেন? যে তোমার বাড়িতে আসবে তাকে বলে বসুন, ওনাকে খবর দিচ্ছি, মানে বসুন ওনাকে খবর দিচ্ছি, এই যে বসলো তার যেন দেখতে ভালো লাগে, তার জন্য সময়টা ভালো কাটে, তার জন্য সুন্দর লাগে, মনোরম লাগে, যে বোন না হয়, রাইট? ঠিক তেমনি ভগবান ঈশ্বর তার পৃথিবী সৃষ্টি করেছেন, সুন্দর সৃষ্টি করেছেন, কেন তুমি যে থাকবে এখানে তোমার জন্য ভালো লাগে। আমরা যে লং জার্নি করে দেখি রাস্তার বাপাশে ডানপাশে গাছ, গাছে ছায়া দিচ্ছে কেন? গাছে কেউ লাগায়নি, ফুল গাছ থাকে, কেউ লাগায় বন্য ফুল, কিন্তু সুন্দর আকাশে বিউটি সুন্দর যাচ্ছে, সকালটা সুন্দর, বৃষ্টি হলে সুন্দর, ভগবান তার ড্রয়িং রুমটা সাজিয়ে রেখেছে, তোমরা বসবে আবার চলে যাবে তো এখান থেকে, তোমরা কেন এটাকে পিক ফেলে দিচ্ছ, পাড়ের পিক নষ্ট, আমি তোমার বাড়িতে যদি পাড়ের পিক ফেলে দিই তুমি আমাকে ইডিয়ট বলবে, অপদার্থ বলবে, বেরিয়ে যান বলবে, ভগবানের যে সাধারণ এটা সমাজ সুন্দরটাকে আমরা কেন নষ্ট করি? আমার তো রাইট নেই, কারণ সে তার ড্রয়িংটা বানিয়েছে আমাদের ভালোর জন্য, থাকার জন্য, আমরা কেন নষ্ট করে ফেলছি, তাই না? সেই জন্যে আমি মনে করি আর কি, সমাজের কর্মী বলে কিছু না, প্রতিবাদ। দিলীপ জি একটা কথা বলেছে আমাকে, যারা প্রতিবাদী, দেখো ইতিহাস তার লেখা লিখতে থাকবে, জানায় অজানায়, একদিন যেন ইতিহাস এই কথা না লিখে আনজাস্ট ওয়াজ অ্যালাউড টু গো আনপ্রোটেস্টেড, কোনো অন্যায় সে যেতে পারেনি প্রতিবাদ ছাড়া, সমাজকে বদলে দেবার দায়িত্ব আমার হাতে নেই, আমি পারবো না, কিন্তু প্রতিবাদ যে করেছিলাম ইতিহাস থাকতে থাকবে যে অন্যায়কে আমি প্রতিবাদ ছাড়া যেতে দিইনি, সেটা আমার ক্ষেত্রে, তাতে আমার জীবন বিপন্ন হবে কি হবে আমি তা বলতে পারবো না, কিন্তু
আমি আমি ইতিহাসের যাতে আমাকে কোনোদিন দায়ী না করে যে অন্যায়টা প্রতিরোধ ছাড়া প্রতিবাদ ছাড়া যেতে দেওয়া হয়েছে। তাহলে কি এই প্রতিবাদী নেচারটাই মানে গানের মধ্যেও কখনো ফুটে উঠেছে? না না, আমার কবিতার মধ্যে প্রতিবাদী ব্যাপারটা আছে। প্রতিবাদী মানে সবাই ওই যে এই সমাজকে বদল দাও বা এইরকম ব্যাপারটা সমাজটাকে ইয়ে করে দাও। গানের মধ্যে তোমার আমি কিন্তু সত্যি রোমান্টিক গানের গীতিকার ছিলাম, যথেষ্ট রোমান্টিক, ভীষণ রোমান্টিক। দিলীপ তো বাপিদা আছে তো আমার বাপিদার কাছে ওই জিনিসটা আমার কিন্তু একটা মধ্যে গ্যাপ থেকে গেছিলো জানাটা। তুমি আগে ভীষণ ভাবে প্রতিবাদী প্রতিবাদী করতে, তুমি প্রতিবাদ করতে বা এখনও করো, এবং তোমার একটা তুমি বিভিন্ন সেই চাকরি জীবনে যাওয়ার আগে বিভিন্ন সংগঠনের মাধ্যমেও ছিলে এবং সেই সংগঠন হয়ে করেছো সেই সমস্ত ওই জায়গাটাকে রেখে ওই ওইটা এক জায়গায় রেখে তারপরে কিভাবে তুমি এত রোমান্টিক গীতিকার হলে সেটা আমরা জানবো। মানে আমি সেটাই এত সময় কথা থেকে সেটাই ভাবছিলাম যে কি উনি প্রতিবাদী নেচারটাই বেশি থাকতো নাকি রোমান্টিসিজমটাও ফুটে উঠে। বাট আমরা অনেক রোমান্টিক সং শুনেছি, অনেক গান আছে। ব্যাপারটা হচ্ছে দেখো পৃথিবীতে সব বদলে যাবে, গাছের পাতা সাদা হয়ে যেতে পারে, লোক বেটে হয়ে যেতে পারে, সূর্য নেমে আসতে পারে, আরো মানে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। দুটো জিনিস পরিবর্তন হবে না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, তুমিও বিবাহিত এবং অডিয়েন্স ওদের জেলা দেখা আলাদা, যে মেল অ্যান্ড ফিমেলের যে মিলনটা যাতে সৃষ্টি হচ্ছে ক্রিয়েশন করছে এটা পৃথিবীতে কোনোদিনই বদলাবে না। আর রোমান্স প্রেম জিনিসটা পৃথিবীতে কোনোদিনই বদলাবে না। যেমন আজকে রবি ঠাকুরের গান ধরো, একটু কেবল বসতে দিও কাছে, আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব, এটা আজকেও চলবে কালকেও চলবে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, শুধু ক্ষণিক তরে একটু কেবল বসতে দিও কাছে। আমি যদি রোমান্টিক গান লিখি, রোমান্টিক গানটা আমি লিখবো বলে কিন্তু আমি লিখিনি, জীবনে এসেও যায়, যেমন আসে যেমন যায়, তুমি যাওয়াটাই দরকার। রোমান্টিক গান এসে গেছে, রোমান্টিক গানেই লিখতাম। কোনো এক সময় প্রতিবাদীর জন্যে কবিতা লিখতে গান লিখে ফেলেছি কয়েকটা, ফরমাইশে ফরমাইশে গান লিখতাম। আমার কাছে যদি কেউ একটা গান লিখে অনুরোধ করে, আমার মনে হয় ডাক্তারের কাছে রুগী নিয়ে বললাম আমাকে চিকিৎসা করে, আমি না কি করে করি? গীতিকারের কাছে গান লিখতে চেয়েছে একটা সাবজেক্ট দিয়ে গান লিখে দাও, ঠিক যেমন ডাক্তারের কাছে রুগী নিয়ে গেছে আমাকে চিকিৎসা করে দাও, ডাক্তার কী করে না করবে, আমি তাকে কী করে না করবো? এইভাবে ফার্মাসি ফার্মাসি গান লিখতে মাঝে মাঝে কিছু কিছু অটোমেটিক এসে যায় ভাবে, আবার মানে সিচুয়েশনসকে তুলে মানে কিছু একটা সিচুয়েশনসকে ধরে নিয়ে। হ্যাঁ, অনেক অনেক সময় তারপর তোমার ভক্তিমূলক গান, ভক্তিমূলক গান এসে যায় লিখতে লাগে মানে লিখেছে, এইভাবে বিভিন্ন সিচুয়েশনে গান লিখে। কিন্তু কথা পেটে কথা এসে যায় কীভাবে গান কোন সিচুয়েশনে লিখবো বলে আমি বলতে পারবো। হ্যাঁ, একটা গান লিখতে বলেছে আমার কাউকে পরশুদিন নিয়ে যাবে, তার কয়েকদিন দিন কালকে দিতে হবে, এরকম হয়ে যাবে। দেবজিৎ বোম্বে থেকে বলেছে আমাকে তার মেয়ের বার্থডের চিঠি আমাকে আইজলে এখনই লিখে দিতে হবে, আমি লোকটাকে তুমি সবাই ইস্টেন মনে করে আর কি, সুইচ দিলাম চলে গেল, বিভূতিও জানবে মুচকে মুচকে হাসছে, কিন্তু সে মানে আমার বাইরে আছে, সে সেই রেকর্ডিং করছে আমাদের সেই ইঞ্জিনিয়ার বিশ্বকর্ণ আমাদের। এই ফার্মাসি গান অন্য কথা, আমি দুটো এক্সাম্পল তোমাকে দিলে বুঝতে পারবে। আমি একদিন সল্ট লেক কলকাতা থেকে মিজোরাম হাউস থেকে আসছি, বিবি গাঙ্গুলি স্ট্রিক বউ বাজার, দুপুর একটা দেড়টা হবে, গরম, প্রচণ্ড গরম, ট্রাফিক জাম, ট্যাক্সির মধ্যে একা বসা, এই গান দেখার সিচুয়েশন, গান দেখার টাইম, একটা দেড়টা বাজে, হেরিপিক গরমের মধ্যে আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছি ট্যাক্সির মধ্যে একা, চারদিকে জাম, একটা জাম,
আমি বসে বসে গান লিখছি। তুমি চাইলে আমি যেতে পারি তোমার সাথে যেখানে খুশি হারিয়ে, তুমি চাইলে আমি যেতে পারি তোমার সাথে যেখানে খুশি হারিয়ে, তুমি চাইলে আমি দিতে পারি আমারই হাত তোমার জন্য বাড়িয়ে। সবাই যে তেমতলা পণ্ডিতের পানে পানের দোকান, পণ্ডিতের পানের দোকান দুপুর 12:30 একটা বাজে, আমি পান অর্ডার দিয়েছি, কি ট্রাফিক, কি ভিড়। আমার গানে সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করছি, আমার এমনি মোবাইল অ্যান্ড্রয়েড না, রেকর্ডার আছে, কলম কলম কাগজটা হাতে নেই। গোবিন্দা গোপাল মদন মোহন শ্রী হরি, শ্রীকৃষ্ণ অনেক নাম, গোবিন্দা গোপাল মদন মোহন শ্রী হরি, দেখা দাও দেখা দাও একবার নয়ন ভরে তোমায় কেরি, গোবিন্দা গোপাল মদন মোহন শ্রী হরি। আমার কাছে গান নিতে এসেছি কেউ, গাইবে রেডিও দুপুর বেলা শরৎকাল, সুন্দর আকাশ, সুন্দর রোদ, আমি গান লিখতে গান খুঁজে বের করতে করতে গান লিখছি, রেকর্ড হয়েছে গানটা। সারাদিন আজকে যদি বৃষ্টি হতো মন্দ হতো না, জানালার ফাঁকে গাছের পাতায় পাতায় বড় সারা ছন্দে নাচনে গান যেত শোনা, সারাদিনই আজকে যদি বৃষ্টি বন্ধ হতো না, জানালার ফাঁকে গাছের পাতায় পাতায় বড় সারা ছন্দে নাচনে গান যেত শোনা। দেব সীমাপটুকে রেকর্ড করছি আমি, আমি অগমিত দেখেন খুব সুন্দর গানটা হয়েছে, চান করছি বাথরুমে হাফ মানে চানটা করে মাথাটা বুঝবো টাওয়াল দিয়ে আর কি, বাথরুমে শ্রীকৃষ্ণ কি করে জানবে রাধা কতটুকু ভালোবাসে, দিলীপ আমাকে কতটুকু ভালোবাসে, তুমি দিলীপ কত শ্রদ্ধা করো কি করে বুঝবে, দিলীপ তুমি হতে হবে না আমাকে, দিলীপ হতে হবে, দিলীপের মাইন্ড সেট আমার আমার হতে হবে, আমি বুঝতে পারি আমি কতটুকু ভালোবাসি। শ্রীকৃষ্ণ রাধা হয়ে আসে, গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসে, রাধা ও শ্রীকৃষ্ণ মিলে গৌড় গৌড় অঙ্গনে নদী আসে। তার আগে কি হলো, বৃন্দাবনে উনি লীলা করেছেন ব্রজধামে শ্রীকৃষ্ণ, আমি আধ্যাত্মিক রোবট দেখছি না বলে সেটা বলছি, গঙ্গা বড় কাজ ছিল বৃন্দাবনে, তো যমুনা গঙ্গা তো নেই, গঙ্গা বড় কাঁদ ছিল কৃষ্ণ কুলে এলো না, গঙ্গা বড় কাঁদ ছিল কৃষ্ণ কুলে এলো না, যমুনায় কাটলো সাঁতার যমুনাতে কাটলো সাঁতার, গঙ্গাতে ঝাঁপ দিল না দিল না, গঙ্গা বড় কাঁদ ছিল কৃষ্ণ কুলে এলো না, তাই এবারে ব্রজে নয় এবারে নদিয়ায়, তাই এবারে ব্রজে নয় এবারে নদিয়ায়, গৌড় অঙ্গী কৃষ্ণ রাধা ঝাঁপ দিল গঙ্গায়, গঙ্গার চোখ মুছিয়ে দিল করলো অপার করুণা। এই গানটা কি বাথরুমে বুঝতে বুঝতে আসতে পারে, কি করা যাবে। বাপি দে আমাকে একদিন হঠাৎ করে ফোন করে বললো, এই গানটা কিন্তু আজও কমপ্লিট হয়নি, হঠাৎ ফোন করে বললো যে দিলীপ গানটা লিখ তো, আমার আজও মনে আছে ভীষণ রোমান্টিক গান। আমি ভাবছি হঠাৎ বাপিদার কী হলো, চারটে লাইন আমাকে দিয়েছে, আমি আর শীতে চেয়ে রই খুঁজে দেখি বারে বারে, আমি আর শীতে, বাপিদা মনে আছে তো, আমি আর শীতে চেয়ে রই খুঁজে দেখি বারে বারে,
কি দেখে আমায় ভালোবাসলে অমন করে, সেরকম সেরকম মানে হঠাৎ করে তো এরকম আসে না, অনেক গীতিকার আছে হঠাৎ করে এই 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 জিনিসগুলো তোমার কাছে কেমন করে আসে? কারণ আমি ভাবি যে কোনটা লেখার পেছনে একটা কিছু একটা তো ঘটনা আছে। হ্যাঁ নিশ্চয়ই একটা স্টোরি। তুমি মনে করো তুই মেয়েটি আমাকে ভালোবাসতো, বিশেষ করে বিয়ে করতো বা তার জীবনে বা তোমার জীবনে লোকটা বিয়ে করতো, আমার মেয়েটি মেয়েটি আমার ভালোবেসে ছিল, মেয়েটি আমার বিয়ে করলো না, অন্যখানে বিয়ে করলো, ঠিক আমি তো ভালোবেসেছি। তুমি আমাকে হেট করো, তুমি আমাকে ঘৃণা করো, তুমি আমাকে ঘৃণা করো, দিস ইয়োর মাইন্ড, তোমার মনের ব্যাপার, আমি তোমাকে ভালোবাসি কি না এটা আমার মনের ব্যাপার। তুমি আমাকে আঘাত করেছো, অপমান করেছো, কম এটা তুমি করে, আমি তোমাকে অপমান করেছি কি, আমার মন নিয়ে আমি বাঁচবো, তোমার মন নিয়ে তুমি থাকো, আমাকে তুমি ছেড়ে গেছো, চলে গেছো, আমি গান লিখছি। তুমি এখনো যেন আমারই মনে সবটুকু জুড়ে আছো, তুমি এখনো যেন আমারই মনে সবটুকু জুড়ে আছো, তুমি এখন কোথায় কোন ঠিকানা আশা করি ভালো আছো। আমি গান লিখবো বলে তো গান লিখি না, তবে এটা একটা মানে বিরাট বড় একটা আর্ট যে নিজের মনের কথাগুলোকে খুব সুন্দর করে ছন্দের মাধ্যমে বলে দেওয়া, মনের কথা, মনের কথাকে বলার তিনটি উপায় থাকে, একটা উপায় এখন শেষ হয়ে গেছে প্রায়, এখন আর এই উপায় না, জীবনে অনেকের জীবনই তৈরি হবে না, যেমন চিঠি পত্র, ইন্টেন্স পার্সোনাল ফিলিং, ইন্টেন্স পার্সোনাল ফিলিং ইজ এক্সপ্রেসড ইন লেটার অ্যান্ড ইন ভয়েস অ্যান্ড লিরিক্স, ইন্টেন্স পার্সোনাল একদম পার্সোনাল ফিলিংটা মানে চিঠির মতো অনেক কেঁদে কাঁদে, অনেকে অনেক মনে কথা বলে, চিঠিগুলো বন্ধ হয়ে যায় বিকজ অফ দ্য SMS মোবাইল, এই জন্য চিঠি এবং ডায়েরি দুটোই সোর্স কারো জীবনের, এই জন্য জীবনী আর লেখা হবে না। সুভাষচন্দ্র বঙ্কিমচন্দ্র যা হয়েছে হয়েছে চিঠিপত্র থেকে আসবে, আর গীতিকার বা ইয়েরা কবিরা ওদের পার্সোনাল ফিলিংটা করে দেও পারে, আমি শব্দ চয়ন করে আমি সাংঘাতিক কবি হওয়ার জন্য আমি বলি আমি ক্রস ওভার করতে বসিনি, আমি ক্রস শব্দ মিশিল শব্দ মিল করতে বসিনি, আমার যা আসবে আমি তাই। কোনো একজন কবি একসময় আমাকে বলেছিল, একজন বাংলার ইনি শিক্ষকও বলেছিল, এই ছন্দে ছন্দে এই ছন্দে মিলে এই ছন্দে মিলে এই ছন্দে পয়ার ছন্দে কী ছন্দে ছন্দে, আমি বললাম এই মুশকিলের কথা, আমি আমার লিখব তুমি তোমার প্রয়োজনে গ্রামার আবিষ্কার করো, আমার রচনা পড়ার জন্য তুমি তোমার গ্রামারকে আবিষ্কার করো, আগে ছিল পদ্য গদ্য তারপরে হয়েছে অমিত্রাক্ষর ছন্দ, এবার গদ্য কবিতা, গদ্য আর কবিতা যখন এক হয়ে গেছে তখন কবিতার 12টা বেজে গেছে, কাব্যর 12টা বেজে গেছে, এখন কবি গদ্য কবিতা এসে গেছে, আমি মনে করি মাই পার্সোনাল ফিলিং, আমি যা লিখবো লিখবো আমার যে এসে গেছে এসে গেছে। এবার ছন্দের কতটুকু মিল তুমি 2-3-5 না 8-10 কী করবে তোমার গ্রামার তুমি আবিষ্কার করো, ইট ইজ ইয়োর ডিউটি টু ডিসকভার, আবিষ্কার করা তোমার কাজ, গ্রামার আগেও গ্রামার ছিল ছিল না, তোমার আবিষ্কার কীভাবে এটা বলা যায় ফোনের ফোনের মুক্ত মুখ, আমার সেই কাজ নয়, আমি তোমার দায়িত্ব নিইনি, তোমার গ্রামার ফলো করে করে আমি শব্দ চয়ন করবো, আমি গান কবিতা লিখেছি গান লিখেছি এসেছে, তোমাকে বললাম তো সে আমি প্রথমেই বলছি এখনো বলছি রচনার বাণী আমি নাকি জানি মা সরস্বতী যা দেখা যায়, তবে আমি মনে করি রচনা তাই হোক যা সর্বাঙ্গীন মঙ্গলময় হয়, সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তৈরি হোক, দিলীপের কাছে দিলীপ মানে গান অনেকদিন গিয়েছে তারা ক্লাসে বুঝে করেছে, মক্কা কি বৃন্দাবন ঠিকানায় লেখা মন, মক্কা কি বৃন্দাবন ঠিকানায় লেখা মন, তসবিক তুলসী মালা
তসবি কি তুলসী মালা নিত প্রয়োজন মক্কা কি বৃন্দাবন ঠিকানায় লেখা মন আমার তো দেখা কথা না আমি তো দায়িত্ব নেই নি বা একটা লাইন বলতে পারি সোজা কথা লোকে প্রথমে হাসতে পারে গানটা শুনি আম গাছে আম হইল আম গাছে আম হইল জাম গাছে জাম হইল আম গাছে আম হইল জাম গাছে জাম হইল কাঁঠাল গাছে কাঁঠাল হইল আম গাছে আম হইল জাম গাছে জাম হইল কাঁঠাল গাছে কাঁঠাল হইল মাটি হইল একে ভাই গাছগুলি যেখানে হইল মাটি তো সব একে ভাই জাতির কথা ভুলো রে মন জাতি বলি কি শুনাই তোমার কুদা যে আমার হরি তো সেই জন তোমার কুদা যে আমার হরি তো সেই জন তোমার আমার সবার ভিতর এক সে আপন জন কেউ ডাকে কৃষ্ণ বইলা কেউ ডাকে যিশু বইলা কেউ ডাকে কৃষ্ণ বইলা কেউ ডাকে যিশু বইলা কেউ ডাকে আল্লাহ বইলা সবাই সুখ বুঝিলে আন্ধারে পাই সবাই সুখ বুঝিলে আন্ধারে পাই যাতে মরে না মানুষ মরে মরলে সবার এক ঠাই যাতে কথা ভুলো রে মন যাতে বলে কি শুনাই লাইনটা আম গাছে আম হইলো কোথা থেকে কোথায় চলে গেল মানে সেই গানের মাধ্যমে যে সেই গভীরতা আগে আমরা কয়েক বছর আগে বাপিদা তখন মানে এখান থেকে ট্রান্সফার হয়ে মিজোরাম যাওয়ার আগে এটা হয়তো তোমরা জানো না বাপিদা প্রতি বছর বাপিদা শুধু নিজের নিজের ব্যাপারটাকে দেখে না বাপিদা বরাক উপত্যকার যারা গীতিকাররা আছে যারা সুরকাররা আছে তাদেরকে হাইলাইট করার জন্য বাপিদা নিজে খরচ করে বছর বছর একটা অনুষ্ঠান হতো বরাকের গান নিয়ে এবং বাপিদাই ওই জিনিসটা করেছে যে বরাকের গান বরাকের গান আর কলকাতার কাঁধে চাপবো না বরাকের গান করব আমরা তো সেই জিনিসটা করার জন্য বাপিদা অনেকবার অনুষ্ঠান করেছে এবং আমাদের কাছে সেটা একটা উৎসবের মতো ছিল যে বাপিদা কখন অনুষ্ঠানটা করবে আমরা 15 দিন আগে থেকে রিহার্সালে বসে যেতাম কি গান হবে এই গীতিকারের এই সুরকারের গান এই সুরকারের গান গীতিকারের গান গীতিকার সুরকার শিল্পীকে মঞ্চে উঠি তারপরে বাপিদার সেই অনুষ্ঠানগুলোর নাম খুব সুন্দর সুন্দর নাম ছিল শেষ অনুষ্ঠানটার নাম ছিল আমিও গড়েছি এক তাজমহল তো খুব সুন্দর বাপিদার স্টেজটা আমিও গড়েছি এক তাজমহল আমি এই কথাটা জানতে চাইবো বাপিদা তুমি কিভাবে ওই অনুষ্ঠানে আমিও গড়েছি এক তাজমহল তোমার আমরা যেরকম শিল্পীর পৃথিবী করেছি যেভাবে আজকে আমরা শিল্পীর পৃথিবীতে বসেছি একটা ভাবনার পৃথিবী আছে শিল্প প্রত্যেক শিল্পীদের কল্পনার পৃথিবী আছে আমরা সেই কল্পনাতে যেতে ঢোকার চেষ্টা করছি তোমার পৃথিবীতে এবং সেই পৃথিবীতে আমরা জানতে পারলাম তুমিও গড়েছ এক তাজমহল আমরা সেই তাজমহলটা জানতে চাই লাইনটা ছিল আর কি এখানে একটা কথা বলি এখানে এখানে স্টেজটা 2000 সালে ফার্স্ট জানুয়ারি 12 ফুট উঁচা হাইট 2000 2000 সালে প্রথম জানুয়ারি 14,500 টাকা শুধু স্টেজটায় করছে স্টেজটা করেছে কি সেটা টাকাটা বলার কথা না বরাক থেকে উত্তর পূর্বাঞ্চলের অতি প্রিয় বহুত মানে অত্যন্ত গর্ব মৃণাল রায় ফিফা রেফারি ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন মৃণাল সে এই স্টেজটা বানিয়েছে তার দায়িত্বে মৃণাল কি স্টেজটা বানিয়েছে বিকজ এ ভেরি গুড আর্টিস্ট জেনারেশন আর্টিস্ট বাবা আর্টিস্ট ছিল খুব ভালো খুব ও স্টেজটা দায়িত্ব নিয়ে বানিয়েছিল সেই স্টেজটা দেখার জন্য অনেক এসেছিল খবরটা তুলে গেছে বাইরে বাইরে লোকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে স্টেজটা দেখার জন্য অনেকে এসছে দেখে যাবার জন্য তা
এরা যে আমার লাইনটা ছিল, আমিও গড়েছি এক তাজমহল, আমি হৃদয়ে রেখেছি অবতারে, দু চোখে যমুনা গেছে ছড়ে, স্মৃতিগুলো সেই পথে অবিরত করে চলাচল। তাজমহল থাকলে যমুনা থাকতে হবে, লোকজনের মানে একই বলে পর্যটকদের ভিড় থাকতে হবে। তো আমিও গড়েছি এক তাজমহল, আমি হৃদয়ে রেখেছি অবতারে যমুনা কথা, দু চোখে যমুনা গেছে ঝরে, স্মৃতিগুলো সেই পথে অবিরত করে চলা যাও। হ্যাঁ, এটা রোমান্টিক গানে গান লিখেছে, দেখেছি রোমান্টিক গান নিয়ে গীতিকারী আসলে এটা আমি নাহলে আমি করে তাজমহল কিনা আমার এই যে লেকচার স্ট্যান্ডটা ছিল, লেকচার স্ট্যান্ড বোর্ড ছিল আর কি, বলে এটা কী যাবো কী বলে লাইট জলের ভেতরে কী বলে গ্লো গ্লো থাকবো, ওটাকে আমি আমার ঘরে দাদার উপরে রেখে দিয়েছি ডিম লাইট হিসাবে। আর তোকে আমি ইউদি গেছে দেখেছি বলে আমি করে থাকি তাজমহল, রাত্রে বেরিয়ে যাই সব লাইট অফ করে দাঁড়িয়ে দিই, লাইট অফ এটা আমি করি তাজমহল। যেমন আমার এটা গান এই চিন্তার পরে যে পিন্টু ভট্টাচার্য যে প্রখ্যাত দলদি কণ্ঠশিল্পী কলকাতার মারা গেছেন এবং বোধন ছবির ফিল্ম অনেক দলদি কণ্ঠশিল্পী তখন আমার মিত্র পিন্টু ভট্টাচার্য সব একসঙ্গে ভাইকে সুরটা করেছিল, দুঃখের টুকরো জুড়ে আমার সুখের প্রাসাদ করা, দুঃখের টুকরো জুড়ে আমার সুখের প্রাসাদ করা, দুঃখ দিয়েছ যারা সেই প্রাসাদের গায়ে তাদের নাম দেখতে পাবে রয়েছে খোদাই করা। দুঃখের টুকরো জুড়ে আমার সুখের প্রাসাদ গাইতে পারি না। আর এই যে তাজমহল যদি করি, তাজমহল করলে তুমি যমুনাও থাকতে পারবে, আমার যমুনা কর কি হবে সেই সেই চিন্তাধারা সেই সেই জায়গাটায় যাওয়া সেটাই তো বড় জিনিস। হ্যাঁ, আমি গীতিকার পরিচয়তা প্রথম যেদিন পেলে, আমি গীতিকার পরিচয়টা প্রথম যেদিন পেলে কি করলে আমার গানে শব্দে শব্দে প্রেমকে তোমার রেখে সহসা বিদায় নিলে, যতই আমি শব্দ এনে কবিতা আমার সাজাই, আমি গাইতে পারি না, যতই আমি শব্দ এনে কবিতা আমার সাজাই, আমারই অজান্তে তোমার ছবি শুধু এঁকে যাই, যারাই আমার এই গান গায়ে গুদুফুটা অস্ত্র ফেলে তুমি এই কি চেয়েছিলে, আমি গীতিকার পরিচয় প্রথম যেদিন পেলে আমার গানের শব্দে শব্দে প্রেমকে তোমার রেখে সহজ। কিন্তু আমরা এই গানের মাধ্যমে বিদায় নিশ্চয়ই নিচ্ছি না দর্শক বন্ধুরা, কোথাও যাবেন না, আমরা খুব ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসি। লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলংকারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলংকার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের, হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। I'm not
আমাদের মেয়েকে আনো, কি সুন্দর। প্রাণ পটেটো ক্র্যাকার্স, এই লোভে পাপ নেই। আওয়ার প্রমিস কেয়াপোকা। এবার শিলচরে প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মাহিন্দ্রা ফার্স্ট চয়েস। মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ান্স এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777, 8721926530, ইমেল আইডি প্রাণ ফ্রাইড পিস, প্যাকেট ভরা পাগলামি আর রিস্ক। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো, তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কিছু আমরা অনেকে আছি বাথরুমে গান করে, বেশুরা গান করে, আমি যদি গান করি সুর আছে,
অসুরে গানগুলো শুনিনি। আমার গান শোনার জন্য আমি অডিয়েন্সকে আমি বলি এমনি গাই, আমার গান যখন তুলে দিই কাউকে আমার সুরে, দেখো তোমার কানে হাসির মুখ লাগিয়ে দাও, হাস কি কালা মাখা জল, কালা ছেড়ে জলটা খায়, তুমি আমার সুরটা বাদ দিয়ে কথাটা দিয়ে দিও। তো সেখানেই আসছি যে সুরকার এবং গীতিকার, কিন্তু আপনি তো গান লিখছেন, আচ্ছা কতটা আপনার মনে হয় মানে কি গান লেখাটা কি খুব কঠিন ব্যাপার বা কি খুব সোজা ব্যাপার, মানে কি মনে হয়? দেখো একজন নতুন করে যদি কেউ লিখতে চায়, এক নম্বর কথা সবাই গীতিকার হতে পারবে না। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, শ্রেষ্ঠ বেদ সামবেদ, সামবেদ সুরে। কথা যখন বলি আমরা তখন কথা বলি, সুর থাকে না। আমি যখন সুরে কথা বলে পাগল বলবে আমাকে, যখন তুমি কথা বলে ভগবানের সাথে কথাই হবে না, সুর লাগবে। ভজনে সুর, আজানে সুর, প্রার্থনা সঙ্গীতের সুর, তখন আর কথাই হবে না। পাতালি বলো সুর, রামায়ণ পড়ো সুর, মহাভারত সুর, তুমি যখন ইন্টারেক্ট করছো ভগবানের সাথে তখন তোমার কথাই হবে না, সুরে হতে হবে, সুর লাগতে লাগবে, তাই সুর। তা গান লেখাটা কঠিন না সেই সময় যিনি, আমি বলবো যে আমি তো বলেছি আগে গানের কথা বানিয়ে তুমি নিজে, আমি জানি না, তবে একটা গানের লাইন তোমাকে বলতে পারি যারা আমার সাথে এগ্রি করতে পারে, যে গীতিকারেরা কেউ সহজ সরলভাবে অবলীলায় গান লিখছে তাদের কথা আলাদা, বা রামপ্রসাদ ও দাদা এসে যাচ্ছে অন্য কথা। আমি একটা গান লিখতে আরম্ভ করেছিলাম যে আমি তোমাকে আমার প্রেমিকাকে দিনের বিভিন্ন সময় ভাবি, তুলনা করে ভাবি। বিকেলবেলা আকাশ যখন করে হোলি খেলা, বিকেলবেলা আকাশ যখন করে হোলি খেলা, তোমার কথা মনে পড়ে আমার দু চোখ হয় যে কেবল মেঘলা, তার নাম মেঘলা, ঠিক আছে মেঘলা দিয়ে থামলাম, কিন্তু মেঘলা অতটা অসন্ত আছে। বিকেলবেলা গেল, ভোরের বেলা, ভোরের বেলা শিশির ভেজা গোলাপ যখন দেখি, ভোরের বেলা শিশির ভেজা গোলাপ যখন দেখি, মনে ভাবি দাঁড়িয়ে আছো তুমি, ওই গো তুমি, তোমার মুখের মিষ্টি হাসি। দুপুরবেলা আম বাগানের শীতল ছায়ায় তোমায় খুঁজি একলা, তোমার কথা মনে পড়ে আমার দু চোখ যেটুকু মেঘলা, মেঘলা একলা। আবার তিনটি ওয়ার্ড লাগবে আমার মাঝখানে অসন্ত দিয়ে, লা থাকতে লাগবে। হঠাৎ রাতে তোমার হাতের কাঁকন বাজে শুনে, নয় গো কাঁকন, তাহলে আমি কি শুনি? এইখানে এসে আমি চার মাস লিখতে পারিনি, আমি কি সাউন্ড শুনি? হঠাৎ রাতে তোমার হাতে চুরি কাকন, কাকন বাজে শুনে, কাকনের সুরে মানে চুরির সঙ্গে কি সুর হতে পারে যে মিল খাবে? আমি তো সুর এই লাইন ওয়ার্ডটা পাচ্ছি না, একদিন এই লাইনটা আমি গানটা লেখা করেছি, মানে আমার শিক্ষা দীক্ষায় আমার জিরো হয়ে যাচ্ছে, মানে আমি আমার শিক্ষা দিয়ে তো আমি কোনো স্কলার না, আমি বাংলা এমএ টেমে না, এই তোমার হঠাৎ রাতে তোমার হাতের কাকুন বাজে শুনি, তারপরে আমি পারিনি চার মা। তারপরে এসছে না এই লাইনটা আমি বললে পরে দেখা, যাদেরকে কথাবার্তায় আলোচনায় বলেছি তারাই বলেছে একটা ওয়ার্ড বলেছে, বাহ হয়তো তোমার মুখ থেকে বেরোতে পারে বা বা দিলীপের মুখ থেকে বেরোতে পারে বা বেরোতে পারে হয়তো বা। হঠাৎ রাতে তোমার হাতের কাকুন বাজে শুনি, নয় গো কাকুন, পাতায় পাতায় হাওয়ার নাচন শুনি। বাপিদা কোন সময় এখন তো মেঘলা একলা হলো, এটা তো পেয়ে গেলাম, হঠাৎ মেঘলা একলাই থেমেছি, কিন্তু এটা তো লা লাগবে মধ্যখানে অসন্ত দিয়ে। হঠাৎ রাতে তোমার হাতের কাকন বাজে শুনি, নয় গো কাকন, পাতায় পাতায় হাওয়ার নাচন শুনি। লা তো রয়েছে, আকাশ ভরা তারার মেলায় খুঁজি তুই চোখ কাজে না,
চার মাস মানে আমার গানটা এসেছে না লাইনটা, আমি বিশ্বাস করেছি, এত আনন্দিত হয়েছি, এত মানে মানে যেটা মানে মা শিশু সন্তান প্রসব প্রসব করবে তার প্রসব বেদনা হয়ে গেলে যে মা যে কমফোর্টটা পাচ্ছে আমি যেন সেই কমফোর্টটা পেয়েছি, কারণ ভাবনার ঔরসে না ভাবনার ঔরসে মস্তিষ্কের গর্ভ থেকে বেরোনো একটি শব্দ আমার সন্তান, ক্রিস্টাল ক্লিয়ার, আমি একদম পরিষ্কার কথা বলি, ভাবনার ঔরসে মস্তিষ্কের গর্ভ থেকে বেরোনো একটি একটি শব্দ আমার সন্তান, আমি তার জ্ঞান নেব, আই শ্যাল নট কম্প্রোমাইজ লাইক মাদার, ইয়েস, মারামো। বাপিদা অনেক সময় অনেক গান আসতো মনের মধ্যে ভিড় করতো, গানের লাইনটা ভিড় মাথার মধ্যে ক্রিবিল করতো, ভিড় করতো, কোনো সময় আড্ডাতে বসে গেলে বাপিদা একদিন আমাকে জিজ্ঞেস করেছে, দিলীপ বলতো যদি চোখের জলকে মাঠ দিয়ে আটকে রাখা যেত তাহলে কি হতো, আমি তো আর প্রশ্নই উত্তরটাই খুঁজে পাচ্ছি না, যদি চোখের জমিয়ে রাখা যেত জলকে বাঁধ দিয়ে জমিয়ে রাখা যেত তাহলে কি হতো, আজকে উত্তরটা বাপিদা দেবে, সত্যি তো তাহলে কি হতো, আমাদের দর্শক বন্ধুরাও হয়তো সেটা ভাবছে যে তাহলে কি হতো, এটা যদি অনেক দর্শক আছে ইংরেজিতেও আসে যেখানে কথাটা ইংরেজিতে ছিল বলে বাংলায় বলে, অল দ্য ওয়াটার্স অফ অল দ্য রিভার্স, অল দ্য ওয়াটার্স অফ অল দ্য রিভার্স আর নট টু বি কম্পেয়ার with the ocean of tears that has been flown since the universe first one, মানে সমস্ত পৃথিবী সমস্ত চোখের জল জড়ো করলেও এটা ওশেনে সমুদ্রে জলের তাকালে খুব পাবে না, যেদিন থেকে পৃথিবী শুরু সেখান থেকে কান্না শুরু হয়েছে, যেদিন থেকে পৃথিবী শুরু সেদিন থেকে কান্না শুরু হয়েছে, এমন গান লিখেছিলাম, এমন যদি হতো চোখের জলকে জমিয়ে রাখা যেত হলে অনেকে অনেক উত্তর দিয়েছে হয়নি, এমন যদি হতো চোখের জলকে জমিয়ে রাখা যেত নদী সাগর সমুদ্র হয়তো লজ্জা পেত, সমুদ্রে ডুব দিলে তার গভীরতা জানা যায়, সমুদ্রে ডুব দিলে তার গভীরতা জানা যায়, কেউ জানে না চোখের জলে প্রথম শুরু কোথায়, যদি জানতেন, যদি জানতেন তাহলে একটা প্রাচীর তুলে অশ্রুধারাকে সেখানে থামিয়ে দেওয়া যেত, সমুদ্রে ঝড় দেখে তার প্রতিবাদ নেই বুঝে, সমুদ্রে ঝড় দেখে তার প্রতিবাদ নেই বুঝে, বুক ভাঙারি শব্দ বুঝি অশ্রুতে নেই খুঁজে, সমুদ্রে ঝড় দেখে তার প্রতিবাদ নেই বুঝে, বুক ভাঙারি কত লোক বসে কাঁদছে, বুক ভাঙারি শব্দ বুঝি অশ্রুতে নেই খুঁজে, যদি শব্দটা শোনা যায় তাহলে প্রার্থনা মনের কাছে মন ভেঙো না একটু বলা যায়, আজকে শুনলাম বুড়োটা বিদ্যাবেন্দ্র প্রায় জিজ্ঞেস করতো বলতেটা কি হবে, কিন্তু এটার ভেতরে যে এতটা কথাটা অন্তর্নিহিত আছে সেটা আজকে বোঝা গেল, আর তুমি কি কথা থেকে মনে হচ্ছে আমার যে লিখতে গেলে যেমন আজকে গীতিকার মানে ব্যাপারটা রয়েছে, যখন গান লেখার বেলায় কিছু কি আমরা কি কোনো ক্রাইটেরিয়া আছে যে আমি এমনি গানে কথা লিখেছি, আমি গীতি কথা লিখেছি, গান তো হয়নি, গান তো হয়নি, গানের রূপ দিবে সুরকার, মানে পুজোর কি করে হবে, মাটি তো বরাক নদীর মাটি, কোনো শেপ দিল কাঠামো শিল্পী থেকে বানালো, পুজোতে হতে হবে যে মন্দিরে, গানের আমি কথা লিখেছি গান হয়নি, সে সুর দিয়েছে এখনো গান হয়নি, যখন শিল্পী গিয়েছে তবে গান হয়েছে, রাইট, তখন গান যখন আলটিমেট কনজিউমার শ্রোতার কণ্ঠে গেছে তখন গান হয়ে গেছে, দিলীপের সুর যাবে গান নেই, আমার কথা যাবে সুর নেই, যখন শিল্পী যাই ছাড়বে তখন সে কানে গানটা যাবে, কথা এবং সুর মেশানো, গানে কথা হচ্ছে শোনা, সুর হচ্ছে সোহাগ, কিন্তু এখন কথাকে সুর দেবে তবে গান হবে, আমি লিখলাম তোমার এখানে বলি আর যারা দেখছেন ভিটিভি শ্রোতাদের আমি বলি
আপনারা কতটা ক্যাচ করবেন দেখবেন, মনে ভাববেন। আমি গীতি গান লিখে আমার একটা কথা মনে যে আমি জানতাম তুমি আসবে, আমি কথাটা কতভাবে বলতে পারি, এই লোকটি আমার বাড়ি থেকে চলে গেছে জিদ্দ কি এসে কিছু করবে আমি জানি সে পারবে না, সে দেখাবেই কিছু করে বেরিয়ে গেছে, আমার ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আমি বলছি আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে পারবে। আবার সে গেছে সত্যিরে করে প্রচেষ্টা নিয়ে গেছিল কিন্তু সে পারলো না, আগে জিদ্দিকে গেছিল একটা সত্যি উদ্দেশ্য নিয়ে গেছে কিন্তু সে হয়নি। আমি জানতাম সে তার দ্বারা হবে না, অন্য সাহায্য লাগবে, সেটা নিজের না সাহায্য যখন আমি জানতাম তুমি পারবে না, আমি জানতাম তুমি আসবে মানে ফিরে আসবে। আবার ও যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছে, আমার খুব চাইনি ও চলে যাবে, গেছে যে আমার ও আমি মানে মন থেকে চাইছিলাম না ওর থেকে যায় যদি খুশি হবে, এসে গেছে না আমার খুব তখন আমার মনের মধ্যে কষ্ট এসে গেছে। আমি জানতাম আমি জানতে তুমি আসবে, দিস থ্রি ফিলিংস। ও দিলীপ শুরু করে ফেললো, আমি লিখেছি আমি জানি আমি না আমি জানতে তুমি আসবে, দিলীপ শুরু করে ফেললো আমি জানতে তুমি আসবে তুমি আসবে, আমি কি লিখেছি আর যে গাইল আমি কি চাইলাম লিখতে, আমি তোমাকে ভালোবাসি এদিকে ফেললো না তো ভালোবাসি তোমাকে আমি হবে কিংবা এক চল মারব এক চল লাগাবো সিরিয়াস, এটা বয়স্ক ছেলে, এটা বয়স্ক ছেলে গে বাচ্চাকে এই এক চর দেবো, এক চর দেবো কিন্তু এক চর দেবো কথাটা এক কিন্তু পাত্র হিসেবে ডিফারেন্ট হচ্ছে। গীতিকার যদি সুরকার সাথে বসতে হবে, সুরকার বুঝতে হবে গীতিকার কি বলতে কি জান কি জানতে চাইছে, ওনার ভাবনা চিন্তাটা সে সেভাবে শুটটা করলে পরে এখন সে শিল্পী সেটা পৌঁছে দেবে, সে আসল কথাটা গিয়ে মানে টেলিগ্রামটা দিয়ে পৌঁছলো আর কি, টেলিগ্রামটা ঠিক জায়গায় মানে ঠিক পৌঁছলো, এটা যদি সমন্বয় না হয় তাহলে প্রথমত আমি যে বললাম যে আমার ভাবনার অগুরুষে মস্তিষ্কে গর্ভ থেকে জাত প্রতিটি শব্দ আমার সন্তান, আমার সন্তান অপমৃত্যু আমাকে দেখতে হচ্ছে, আই এম দ্য মোস্ট সাফারার ফার্স্ট সাফারার। তার মানে সুরকার এবং গীতিকারের মধ্যে একটা সমন্বয় রয়েছে, সুরকার যে শুরু করলো কেন সে আমার সাথে বসতো না, সে তার রং দিয়ে সে করে ফেলল, এবং এবার গীতি এবার শিল্পী তুমি যদি সিমেন্টের ব্যাগ ট্রান্সপোর্ট করো ওপেন ওয়াগনে সরি লবণের ব্যাগ ওপেন ওয়াগনে করে ফেলবে, তুমি টিভি ম্যানুফ্যাকচার করো টিভি যদি তুমি করতে না তুমি থার্মোকলের প্যাক থার্মোকলের প্যাক ট্যাক করে একেবারে হাওয়াই জাহাজে ওই যে বাহনটা যেটা গানটা নিয়ে গেল সেই বাহনটা কোন জিনিসটা নিয়ে যাবার যোগ্য, আমি যদি চ্যাংকং কাপড় খুব নাম করা শিল্পী দামি শিল্পী ভালো শিল্পী কৃষক ওখানে গান করে তাকে দিয়ে যদি আমি আমার শ্যামা সঙ্গীত আমার ভাবে গান গাইয়ে দিই গিয়ে ফেলবে কিন্তু আমার আসল ভাবটা যাবে না। আবার দীপক ভট্টাচার্য দিয়ে যদি গাওয়াই স্বামী অনিমেষ গীতে যদি গাওয়াই হ্যাঁ সেটা একদম রিয়েল মাল রিয়েলটা গিয়ে পৌঁছাবে ঠিক না। এখন তুমি এই ভেহিকুলটাও ঠিক হতে হবে, এই জন্য কার কণ্ঠে উত্তম কুমারের কণ্ঠে কোন গান লাগবে সেটা এইভাবে তৈরি করতে হবে, যে গাইবে উত্তম কুমারের লিপস্টিং দেওয়া সেটা অমিতাভ বচ্চন দিয়ে আবার অন্যরকম টিউনিং হতে হবে, শুধু কাজ সেভাবে তাকে আমার ডিমান্ডটা দিতে হবে, সে আমাকে বুঝতে পারে আমার ফিলিংসটা বুঝবে, বুঝলে পরে সে ফিলিংসটাকে সে দেবে তার নলেজ অ্যান্ড আইডিয়া এক্সপেরিমেন্ট দিয়ে বা তারপরে সেটা গিয়ে তোমার কনজিউমারের কাছে পৌঁছাবে। যে কোড়া কাগজে মন মেরা আর কোনো সুর ঢুকাতে পারবে না, কোড়া কাগজে মন মেরা আর কোনো সুরে এই গানে জুটবেই না মিলি খাবে না, ওই জন্য গীতিকার সুরকার শিল্পীরা সমন্বয় না হলে যা তৈরি হচ্ছে
গান তৈরি হচ্ছে কিন্তু সঙ্গীত তৈরি হচ্ছে না। গান কেন? গানের সম্ভাবনা আছে জীবনের বিপর্যয় আসার। আজকে যদি দুপুরবেলা এখন যদি বাজে তোমার গাঞ্জা চিরাল চিরাল ফা গাঞ্জা কাইয়া মগ্ন কইয়া নাচে, আবার বাজে, আবার বাজে, তুমি গিয়ে ভাই বন্ধ করে ঠিক না, কেন সেটা সঙ্গীত হয়নি। যে যে গানের যে গানের সুর কথা মনের মধ্যে দুঃখ কষ্ট আনন্দের অনুভূতিটা সজাগ জাগাতে পারে সেটা গান হয়, সঙ্গীত হয়। আর যে গানের কথা উত্তেজনা সৃষ্টি করে সেটা একসময় জীবন গান হয়ে বিপর্যয় তৈরি করে, বলে বিরক্ত হয়ে যায় গায়কের গান ন, সে জীবন গান হওয়ার সম্ভাবনা আছে যদি গীতিকার সুরকার শিল্পীর সম্বন্ধে না হয়। এই জন্য আজকের দিনেও এত গান তৈরি হওয়ার পরে এখনকার সিনেমার গান কেউ গায় না, ওই ঘুরে ফিরে লতা মঙ্গেশকরের পুরোনো গান, বনশ্রীর পুরোনো গান, লতা মঙ্গেশকরের পুরোনো গান, এমন একটি ঝিলুক খুঁজে পেলাম না। সেই ধরনের কাজে সঙ্গীত হয়েছে, সঙ্গীত হবে না গান হয়েছিল প্রশ্ন কথা। এটা মনে রাখতে হবে, যারা দেখছেন আমার ইন্টারভিউতে আমি আমার কথাটা বলি, বা অফকোর্স আমি যা বলছি আমার ব্যক্তিগত ফিলিংসে বলছি, সাম্বলি মে ডিসএগ্রি, অনেক ডিসএগ্রি হতে পারেন, প্রত্যেকের নিজস্ব ধারণা আছে, ভাবনা আছে। আর একটা কথা বলেছি যে এখানকার এই যে গানটা কেন গাইল না লোকে, মানুষ গো মানুষের পৃথিবী, এই গানটা কেন পপুলারিটি পেল না? আমি স্পষ্ট ভাষায় অনেককে বলেছি, শিল্পীকে এখনও বল, এখানেও বলে দিয়ে স্পষ্ট ভাষায়, ধার করা সম্পত্তি দিয়ে চিরদিন হওয়া যায়, ধনী হওয়া যায়। আমার কণ্ঠ, আমার রেওয়াজ, আমার সুশক্তি, আমার সুর দিয়েছেন আমার আমলিয়া, আমি সব অবারি করার পরে কলকাতার গান গাইছি, ওরা রেকর্ড বের করছে বলে আমি একে শুনে পেয়েছি। কী জন্যে অতটুকুই আমার ছিল মানে অধ্যবসায়, তারপরে আমার ধৈর্য নেই। আরেকটা মনে হয় যে আমি ইউটিউব থেকে নিয়ে নিলাম, ইউটিউবই আছে, হোয়াটসঅ্যাপে গানটা পাঠিয়ে দিল, রেকর্ড থেকে তুলে ফেললাম, রেকর্ড থেকে তুললেও আমার রিউইন করে করে বারবার রেওয়াজ করতে হবে গানটা, এটা করে ফেলবো গানটা তো আমি গীতিকারে বাড়ি যাব, সুরকারে বাড়ি যাবো, সে সময় আমার নেই। এতে কী হলো? আমি মৌসুমিকেও বলেছিলাম, সেদিনও বলেছি মৌসুমি তো ভালো গান করে, এত ভালো গান করে, আমি খুব স্নেহের পাত্রে এবং ভালো গায়িকা হিসাবে আমার অনেক ছোট হলো, আমার শ্রদ্ধেও বলতে শ্রদ্ধা বলতে গায়িকা হিসাবে মৌসুমি আমেরিকাতে স্বামীজি একবার একটা ঘরোয়া ইয়েতে বসছেন আলোচনাতে, এক ভদ্রলোক ওনার নাম জেমস, অনেক কথা বলেছেন ঘরোয়া আলোচনায়, আরেকজন নাম জেনি, উনিও অনেক কথা বলেছেন। স্বামীজি তো উঠে বললেন, ইউ টোল্ড মি হোয়াট জেমস হ্যাজ সেড, ইউ টোল্ড মি জেনি হ্যাজ সেড, বাট আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ ওয়ান্ট টু। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম আমার আগে ছিল মৌসুমি গান, মৌসুমি তুমি নির্মলা মিশ্রের গান করেছো, ভেরি গুড, তুমি সন্ধ্যা গীতা সন্ধ্যা মুখার্জি গান করেছো, ভেরি গুড, তোমার গান কোথায়? আর তোমরা যখন বুড়ো হয়ে মরে যাবার কাল আসবে তোমাদের কেউ মঞ্চে উঠে বলবে না আমি এই গানটি মৌসুমি চৌধুরী গিয়েছিলেন, এই গানটি অমুক গিয়েছিলেন, ওই তাপস শঙ্করদেব গিয়েছিলেন, এই এত বড় দুঃখ তোমাদের জীবনে থাকতে থেকে যাবে, তুমি কিন্তু গাইছো আমি হেমন্ত গান করছি, মান্নাদের গান করছি, আর তুমি যখন মড়ো বুড়ো হয়ে যাবে, মড়ো মড়ো হয়ে যাবে, শেষ জীবন এসে যাবে, তখন একটাই লোককে দেখতে শুনতে পাবে না যে আমি এবারে মান্নাদের এবারে তাপসঙ্গদেবের গাও গান করছি। প্লিজ, নিজের ধন নিয়ে অনেক ধনী হতে পারবে, দরকার তো নেই, যদি ওখানে রেকর্ড না বেরোয় কী করবে? তোমাদের এত এত দরিদ্রপণ এসে গেছে, তোমাদের কী করবে? আমি এখনও বলি এই জন্যে এখানে গানগুলো তৈরি করলে হলো না কেন, এখনও যদি আসে ইলেকশন আসে কে আসলে ভুবনাজে গান বেজে যাবে, মানুষে মানুষের জন্য জীবনে জীবনের জন্য, আরে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না? এই গানটি গাইবার জন্য 1,00,000 টাকা 2,00,000 টাকা রেস্ট করছেন, ভিআইপি রুমে আছেন, ছেলে দেয় রেশমি চুরি বঙ্গ নারী কবু হাতে আর খোলামেলা জীবন গিয়েছে, বা লালন ফকির
তাদের গান এত বেশি আজকের বর্তমান যে কিন্তু তারা এই একটা গান আজকে নচিকেতা বলো, সুমন চট্টোপাধ্যায় বলো, তখনকার দিনে হেমন্ত মান্না দে ওরা গানের বাগান করেছিল, ওদের বাগানে ওরাও ফুল তুলেছে অন্যরাও ফুল তুলেছে। যেমন হেমন্ত মুখার্জি গান গাইছেন হয়তো শিলংয়ে, হেমন্ত মুখার্জি গান গাইছে সল্ট লেকে, হ্যাঁ মান্না দে গান করছেন ওয়াশিংটনে, মান্না দে গান করছে চাকদাতে, মান্না দে তারা গান ওই গানগুলি ওরাও গাইছে। এখন কি হয়েছে বাগান করে নি বলে চারদিকে কলাপসিবল গেট দিয়ে এলাম ওয়াল করে দিয়েছে, আমারটা আমার নচিকে তো তুমি মরে গেলে তোমার গান গাই। সুমন চট্টোপাধ্যায় গান কজন করে এখন করে না, তো করে না, তো খুব করে করে না গানের বাগানটা না। ওরা যদি গান ওরা যেমন কলকাতায় গান রেকর্ড যদি রেকর্ড বলা বন্ধ হয়ে যায়, যদি বাই চান্স মনে করো গড ফরবিড ভগবান না করো সমস্ত রেকর্ড কোম্পানি বন্ধ হয়ে গেল, কলকাতায় গান গানে আসেই না, পেন ড্রাইভার তো আসে না, কিছু এই জ্ঞান শিল্পীরা কি করবে? আমি বাপিদার অনেক গানে আমি সুর করেছি, এখানে আসার আগেও আলাপ আলোচনা হয়েছে গানের কথা সুর নিয়ে, এবং অনেক গানের পিছনে অনেক ছোটো ছোটো গল্প রয়ে গেছে। তো বাপিদার কথা একটু আগে বললো যে যে আমি গানটা লিখেছি এই ভেবে সুরটা হয়েছে ওই ভেবে, হতেই পারে। তো আমি আমার মানে আমি কতটা মানে তোমার গভীরতাতে আমি ঢুকতে পারছি, তোমার ভাবনাতে ঢুকতে পারছি ওইটা আমি আজকে সবার সামনে জিজ্ঞেস করছি। তোমার অনেকগুলো গান আমি সুর করেছি, আমরা এখন একসঙ্গে দুজনকে পেয়ে গেছি না, যেমন একটা একটা গান শুনবো মানে দুজনেই একজনের এরকম হয়নি কোনোদিন। তো শুনো দিলীপা, আমি এখানে আছি, আমার একটা গানের লাইন মনে আমার কথা না, খুব সম্ভব সত্যিনাথ বন্দ্যোপাধ্যায় গান, আমি বলব সোনার হাতে সোনার কাঁকন, সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার, আমি আমি গর্বিত আপ্লুত দিলীপের সুরে আমার কিছু গানে প্রাণ পেয়েছে, গান হয়েছে। দিলীপ তার ব্যাপারটা সে বলবে, দিলীপে কেকার অলঙ্কার সেখান থেকে এসে যে ও না আমি না সে, যারা আজকে অডিয়েন্সে দেখবে কাকে সেটা কাকে পেশ করবে, আমাকে দেখতে পাচ্ছে, আমরা তো জানোই বিতর্কিত লোক, এই তো আমরা কবিতা টবে লিখেছি, কেউ আমাকে পছন্দ কবি করবে না, সাম্বলি আছে ও স্কুল পছন্দ করবে না, ও তো স্ক্রিনের বাইরে আছে কিন্তু প্রেজেন্টেশনটা করে দিচ্ছে, ভিউমার্সদের যদি ভালো লাগে তার সত্যি ভালো লাগবে, অনুষ্ঠানটা আমি করছি বলছি, তুমি আমাকে ইন্টারভিউ করছো, সাক্ষাৎকার নিচ্ছ, সে বাজাচ্ছি, আমরা কথা বলছি অনেক, এই প্রেজেন্টেশনটার উপরে হচ্ছে ডিপেন্ড করে অ্যাকসেপ্টেন্স। যেমন তুমি যদি শিক্ষয়িত্রী হও, পরীক্ষার খাতা যদি হিচিপিচে লেখা হয় তুমি একটা মার্ক দিয়ে দেবে, ভালো লেখা হলে মন দিয়ে দেবে, প্রেজেন্টেশন ইজ দ্য অনলি থিং। তুমি চাকরি অ্যাপ্লিকেশন করো, একটা সুন্দর যদি হয় অফিসার পড়বে, এবং সেটা দিয়ে হবে এডিটিং যে ও করে দিচ্ছে সেটা হবে। এখন আলটিমেট কনজিউমার বলতে হচ্ছে, আমি একদিন আমার খুব দুটো কথা দিব্য কিশোর দিদি আমার দুটো স্মরণীয় ওকে দিয়ে আমার গানের যে আমার খুব অসুখ ছিল, আমার রিউমেটিক আর্থ্রাইটিস, আসলে জয়েন্ট পেইন হতো 1986 আমি রাতে ঘুমোতে পারতাম, একদিন আমি ভুল পেলাম সারাদিন চোখে সব সকাল হয়ে গেছে, তখন আমি একটা গান লিখেছিলাম, গানের থিমটা ছিল ধরা যাক আমি কলেজে একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটি আমাকে ভালোবাসত, তখনকার দিন এখন জানি না কত মানে মিডিয়াম ছিল, বন্ধু চিঠিপত্র আদান প্রদান করতো আর কি, আর বইয়ের মলার ছিল আর কি, দেখবে এই বন্ধুটা ছিল মিডিয়াম ছিল, বড় হয়েছে মেয়েটি বিয়ে হয়ে গেছে, কোনো দিল্লি আছে বা কোথাও আছে, মিডিয়ামও চাকরি বাকরি করে, কোনো কোনো চাকরি সূত্রে কোনো কাজে সে দিল্লি গেছে, তার সঙ্গে দেখা হয়ে গেছে, দুদিনই বান্ধব আমাদের বান্ধবী তো এক ক্লাসমেট ছিল, ওই বলা সেটা সে মেয়েটিকে হয়তো জিজ্ঞেস করলো এই দেখা হলে এই অনেক দিন পরে দেখলাম যে চাটা খাচ্ছে, ওরা মেয়েটিকে জিজ্ঞেস করেছিল যে ও কেমন আছে, আমাকে জিজ্ঞেস করে ওদের কথাবার্তা হয়েছে,
সে কোনো একদিন ঘুরে শিলচর এসছে, তো আমার সাথে থিমটা হচ্ছে এরকম, নট মাই ফ্যাক্ট থিম। আমার কাছে আমাকে বলছে এই ওর সাথে দেখা হয়েছিল, জিজ্ঞেস হচ্ছে তুই কেমন আছিস। এখান থেকে আমার গানের লাইনটা শুরু, কী হবে জেনে আমি কেমন আছি, কী হবে জেনে আমি কেমন আছি। আমি কিন্তু বিয়েটি করিনি, ধরা গেল আগে, কী হবে জেনে আমি কেমন আছি, এখনই কি এখনও কি আমার পরে কি মনে না ভুলে গিয়েছে। ওকে বলেছি ও কি আমাকে মনে করে এখনও, বলেছিল আর কি সেখানে গল্পটা করে। আমি তো বললাম কী হবে জেনে আমি কেমন আছি, এখনও কি আমার পরে কি মনে ভুলে গিয়েছে। আমি ভালো ছিলাম না, কারণ বিয়েটি করিনি, আমার মনটা তো সেরে যাবে। তো ওকে বলেছি ভালোই তো আছি, ওকে বলেছি আর কি সত্যি কথাটা আমি সত্যি করে বলতে পারিনি ইচ্ছে করে। লাভ কি বলে আর নয়নে তোমার দুপুরটা অশ্রু ফেলে, তাই নিজেকে আমি লুকিয়ে রেখেছি। এই গানটা দিলীপ এত সুন্দর শুরু করেছিল, আমি যখন লিখছিলাম তোমার জানি না দিলীপ করবে না কেক শুরু করবে, কবে কেক হবে না গান হবে কে এই বিকে, একদম আমি যা চেয়েছিলাম সেটি হয়েছে। দিলীপ দিদি মজে একটু শুনটা শুনিয়ে দেয়, আমি গীত শুনতাম তার কাছে। তখন আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিই, এবার একটি বিরতির পালা, আর বিরতি নিয়ে এসে আমরা আবারও এই গানটা দিয়ে আমরা শুরু করবো। তো বন্ধুরা কোথাও যাবেন না, আমাদের গল্প একদম আসর একদম জমে উঠেছে, খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না। এখানে হেলান ওখানে হেলান, গাড়িতে হেলান বাড়িতে হেলান, আর এখানে ওখানে হেলান দিতে হবে না। আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল, এবার বসবে সবাই। চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আর্ট। Prontos, the taste of the world. আনিব আরে ফেলে রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না কবিতা, সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। আরএফএল
এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস। এর কুরমুরে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে। প্রাণ স্ন্যাক নুডলস, যখন তখন যেখানে সেখানে। কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8876138267। দেখছেন শিল্পীর পৃথিবী। এবার আমরা যাওয়ার আগে বলেছিলাম যে এখানে সুন্দর এখানে কম্পোজিশন রয়েছেন, দুজনেই আছেন গীতিকার এবং সুরকার, তো ওনাদের মাধ্যমে আজকে সেই গানটা দিয়ে আবার শুরু করা যাক। তুমি আমাকে ফাঁসিয়ে দিলে, আমি কোনোদিন গান করি না। সেই তো আজ সুযোগটা পেয়ে গেলাম আমরা, যে রোজ আমরা শুধু এই শুটটা খুব ভালো গেছিল, আমার খুব মন কেড়েছিল। তো বাপিদা আমাকে, আমি শুটটা করার পরে বাপিদাকে ভয়ে ভয়ে, আমি এখনো ভয় করি, ভীষণ ভয় করি বাপিদাকে। কিন্তু আমরা, আমার আমার দাদা শ্রদ্ধেয় দাদা, কিন্তু আমরা অনেক সময় আমরা বন্ধু বন্ধু হয়ে যাই। ঠিক তারা এই গানটা করার পরে বাপিদা আমাকে কিন্তু বলেছে, দিলীপ তুই আমার একদম ভেতরের কথাটা একদম মানে প্রকাশ করে দিয়েছিস, ওই জন্য আজকে সবার সামনে বললাম। ভোর 5টা বাজে অসুস্থ ছিলাম, তো তো গানটা এরকম সর্বানি শেষ পর্যন্ত আমাকে গান গাইয়ে ছাড়ল। অনেকদিনের ইচ্ছে পূরণ হলো আজ। কি হবে জেনে আমি কেমন আছি, এখনো কি আমার পরে কি মনে, না ভুলে কি হবে জেনে। সত্যি কথাটা বলো, সত্যি কথাটা আমি সত্যি করি বলতে পারিনি, আমি ইচ্ছে করে। সাধারণ একখানি কম্পোজিশন এবং সবচেয়ে ভালো লাগলো যে একই সঙ্গে এইভাবে মনে হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে এত সুন্দর একটি দিয়ে গেলাম। রঞ্জনা বড়ুয়া আগরতলা, খুব নাম করা, খুব নাম করা, এগ্রিটার্ট উনি একটা প্রোগ্রামে এসেছিলেন, আমাকে আগরতলাতে ফোনে বলেছে, বাপিদা বাপিদা আমি তোমার লেখা দু তিনটে গান করবো, আমাকে তুমি ব্যবস্থা করে দিই, আমি একদিন আগে আসবো, একদিন তুলে ফেলবো। আমি দিলীপকে ফোন করলাম, আমার বাড়িতে উঠবি এসে পরশুদিন প্রোগ্রাম, একদিন থাকবে, মানে গ্যাপ আছে আর কি। আমি দিদিকেও, দিদি মহা সমস্যা হয়েছে, আমার সুরে গান করবে, আমার যেগুলি সুর করা সেগুলির মধ্যে আছে কিছু একটা কর তত্ত্ব সুর করা আছে, একটা উকে উঠেই ব্যবস্থা করে দাদা আসে। দিদিপে এসে না অন্য পুরোনো গান না, নতুন একটা গান সুর করবো, আমার বাড়িতে বসে সুর করলো। কী সুর করলো গানটা, এমন সেই কথার আগে একটা মেয়েটু বলি, তো কথাটা বলেছে বাপিদাকে, মানে শিল্পী বলেছে বাপিদাকে, আমি তখন শিল্পীর সাথে রিহার্সালে ছিলাম অন্য গানে, তখন বাপিটা হঠাৎ করে এসে, বাপিদার একটা ব্যাপার আছে তো, আমাকে তো একদম নিজের ছোটো ভাইয়ের চেয়ে বেশি কমান্ডটা বেশি বাপিদার, এই দিলীপ তোর একটা গান উঠিয়ে দে তো, এরকম এরকম ব্যাপারটা হয়েছে। আমার দিকে রঞ্জনা দিয়ে এরকম দেখছে, দেখতে চুলটুল লম্বা ছিল, দেখতে একদম অন্য ধরনের, ওই ছেলে আর কি সুর করবে। আমাকে বলে যে ভাই একটা কথা বলি,
আমরা রিহার্সালটা করে নেই, তারপরে তোমার গানটা শুনবো, যদি ভালো লাগে গানটা করবো, নয়তো করবো না। আমি বললাম যে দিদি এরকম কোনো ব্যাপার না, আমি এরকম কোনো বিখ্যাত সুরকার না, সুরকার না, আমি ইচ্ছে হয় আমি সুর করি। তারপরে আমি গানটা উঠিয়ে দিলাম, তারপরে বাপিদা বললে ঠিক আছে, আমরা তো সবাই মানে জেনেই থাকি যে দিলীপ দার ব্যাপারগুলো সুরকার হিসেবে কি ধরনের, এত এত ভালো ভালো গান আমরা পেয়ে গেছি দিলীপ দার সুরে, মানে কিন্তু না আমি আমি যারা দেখছেন আমার এই আজকের এই ভিটিভির ইন্টারভিউ বা এই প্রোগ্রামটা সবাইকে, এর মধ্যে হয়তো অনেকে আছে অর্গানাইজার, অনেকে আছে অনেক সংগঠন সংস্থার কর্ণধার, অনেকে শিক্ষয়িত্রী স্কুলে যারা দেখছেন তাদের মধ্যে আছেন, তাদেরকে বলি আপনারা একটা কথা আমার মনে রাখবেন, যে বয়স হয়ে যাওয়ার পরে 70 বছর 75 বছর 80 বছর গুণীজন সম্বর্ধনা দিলেন, এতে কিন্তু ওই লোকটিকে বলা হয় আপনি আর বেশি দিন বাঁচবেন না। বিলিভ মি, যারা বয়স্ক বুড়ো মানুষ হতে সম্বর্ধনা দিচ্ছে, আমি রূপমকেও বলেছি গুণীজন সম্বর্ধনা বয়স্ক মানে দমন উঠে এটা ইনডাইরেক্টলি বলে দেওয়া হলো আপনি আর বেশি দিন বাঁচবেন না, প্লিজ সেটা করবেন না, গুণ থাকতে গুণের গুণী সম্বর্ধনা দিন, যাকেই দিতে চান তার গুণ থাকতে দিন, গুণ যখন শেষ হয়ে যায় তখন আপনাদের মনে হয় যদি হয় এটা আপনাদের জন্য লজ্জা, যে গ্রহণ করে তার জন্য লজ্জা, তার জন্য লজ্জা না অত্যন্ত দুঃখে যে আপনারা ঘোষণা করে দিলেন উনি আর বেশি দিন পৃথিবীতে বাঁচবেন বাঁচবেন না। প্লিজ এই কাজটা আপনারা যদি আমার কথা সহমত হন হন, না যদি হন তবু আমি তো বললাম নো আনজাস শুড গো আনপ্রোটেস্টেড, আমি তো বলে দিলাম আমার কথাটা, গুণীকে সম্বর্ধনা দিলে গুণী থাক, গুণ থাকতে গুণীজনকে বয়স দেখবেন না, গুণ দেখবেন না, বলে ইয়ার রহমান আজকে বাবা সম্বর্ধনা পাওয়ার কথা না, বুড়ো হয়ে যাওয়ার কথা, বুড়ো কেন বড় কষ্ট হয়, আমার বড় আমি বলেছিলাম পরদেশ পাল চৌধুরীকে নেমে আসছিল 75 বছর সম্বর্ধনা, আমি যাইনি সম্বর্ধনায়, আমি পরদেশ দা আমি তোমার সম্বর্ধনা যাইনি, বলি কেন তোমাকে এই সম্বর্ধনা দিল না, বলে দিল তোমার বুড়ো হয়ে গেছে তুমি বেশি দিন বাঁচবে না, কথাটা তুই আমার ঠিক বুঝেছিস বাপি, বড় কষ্টের এটা, বড় দুঃখ যন্ত্রণা দেয়, গুণ থাকতে গুণী সহদেব দিলীপকে সম্বর্ধনা যদি কেউ দিতে চায় এখনই দিক, না হলে অর্থহীন হয়ে যাবে। সেই সব কিছুর মধ্যে দিয়ে আমরা সময়সীমার একদম কাছেই এসেছি অনুষ্ঠানে। লাস্টলি আমি আমি রিকোয়েস্ট করব যে বাপিদার একটা বিখ্যাত কবিতা আছে, নিশ্চয়ই আমি সেই পার্টেই আসছিলাম যে আমরা তো সবাই জানি যে বাপিদা শুধু গীতিকার সুরকারই নয়, একজন বিশিষ্ট কবি এবং নিবন্ধকার, তো সেই কবি একটা কবিতা দিয়ে বা সেরকম কিছু একটা দিয়ে যদি আমরা আজকের অনুষ্ঠানটাকে শেষ করি, কবিতা দিয়ে হয় দেখো কবিতা আমার যে আমি যে মানুষের কাছে কবিতা বলি সেটা অ্যাকসেন্ট এইগুলি না, স্টেজে উঠে গেলে একটা কী যেন আমার মধ্যে আসে আর কি, সেই সাউন্ড সেটা এখানে করা যাবে না কাদের ইয়াতে, সেই না বলতে ওই একটা কবিতা এখানে এই যে সিস্টেমটাতে ওটা বলতে পারি, যেটা আমি শ্যামবাজারে বাবরি মসজিদ ধ্বংস অনেকগুলি গন্ডগোল হয়েছিল, অনেক বাড়ি অনেক এটা একটা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্পত্তি নষ্ট হয়েছিল, আমি যেমন শ্যামবাজারে ডবল ডেকার বাসের উপর কলকাতার শ্যামবাজারে ডবল ডেকার বাসের উপরে কবিতাটা লিখেছিলাম, কবিতাটা এখানে আমি আবৃত্তি করিনি, একবারই আবৃত্তি করেছিলাম আগরতলাতে, একটা আগরতলা একটা বাচ্চা ছেলে হার্ট অপারেশনের উপরে এর ইস্যু ছিল, আমাকে বলেছিলাম আমি এটা আবৃত্তি করছি, ওইটা নতুন আবৃত্তি করেছিলাম কলকাতা থেকে আগরতলা, কিন্তু কলকাতাতে দুপুরবেলা শ্যামবাজারে ডবল ডেকার বাসের উপরে কবিতাটা জন্ম, কবিতা হচ্ছে একটি লোক তার স্ত্রীকে বোনকে খুন করেছে, নিজের স্ত্রী আর তার বোনকে খুন করাতে তার সাজা হবে, শাস্তি মানে বিচার হয়েছে এবং শাস্তি তার প্রাণদণ্ডই হবে, মৃত্যুদণ্ড, তার আগে জাজ তাকে জজ সাহেব জিজ্ঞেস করেছে তোমার তোমাকে কিছু বলার আছে, সেখান থেকে কবিতাটা শুরু, জজ সাহেব হুকুমটা লেখবার আগে জিজ্ঞেস করেছে তোমার কি কিছু বলার আছে,
আগে থাইবে কি না হুজুর, আগে থাইবে কি না হুজুর আছে। তাহলে সবাই তো আমার অপরাধ নিয়েছে, সবাই তো আমার অপরাধ নিয়েছে, কিন্তু ওরা ওরা যে আমার বোনের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেঙেছে, ওরা যে আমার বোনের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেঙেছে, একটা পছন্দ কুড়িয়ে নিয়েছে, অপ্রয়োজন পানের পিকের মতো সিটকে পড়েছে সন্ধ্য কুপসিয়ে আমার চোখের সামনে। হুজুর আমার বোনের গোলাপ ফুল ছিল, ওরা ফুলটারে দুমড়ে মুছে আর লাল করে দিয়ে গেছে আমার চোখের সামনে। হুজুর আমার বোনের দুটো সিটি ছিল, দুটো সিটিটা ভালোবাসা মানুষটার জন্য লেখা রাখছিল, খামে ঢুকাইয়া রাখছিল, ওরা খামটা খুললা সিটিটা উল্লাসে পড়ছে আমার চোখের সামনে। তারপর তারপর আমার কোনো কান্দুন গেছে, আমার বউটার কি হয়েছে, কি হইলো বোন, আমি হলপ করে কিছু কইতে পারি না, আমার বউটার কথা আমি হলপ করে কিছু কইতে পারি না, তখন তো আমার কাণ্ড জ্ঞান ছিল না। হুজুর খুন তো আমি কইরাছি বটে, হুজুর খুন তো আমি কইরাছি বটে, তুই দুই দুইটা কথা দুইজন লোককে জিজ্ঞাসা করবে, শুধু দুইটা কথা দুইজন লোককে জিজ্ঞাসা করবে, বলো কি তোমার কথা। হুজুর কর্ণধারকে জিজ্ঞাসা করেন, দেশ বিভাগের দলিলে আমার এগুলো সই রয়েছে, আর ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করেন, আমি যখন খুন করি আমার বোনটাকে, আমার বউটাকে বোনটাকে জীবিত ছিল, আর ডাক্তার বাবুকে জিজ্ঞেস করেন, আমি যখন খুন করি তখন আমার বউটা আমার বোনটাকে জীবিত ছিল। হুজুর এই ঘটনায় আমি সারা কি অপরাধী থাকতে পারে না। খুব সুন্দর একটি, মানে আমিও একদম ইমোশনাল হয়ে গেছি। তো সেই সঙ্গে আমরা অনুষ্ঠান তো শেষ করবই, কিন্তু শেষ করতে করতে আমরা এত সময় এত গল্প শুনলাম দিলীপদা, যে উনি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সিচুয়েশনের মধ্যেই কিছু না কিছু লিখে যান, কিছু না কিছু বলে যান। তো আজকের এই অনুষ্ঠানে আমার ছোট্ট একটি অনুরোধ, আজকের এই এতটা সময় আমরা একসঙ্গে যে কাটালাম, সেই সময়টুকু নিয়ে কিছু একটা যদি এই সিচুয়েশনকে বেস করে কিছু একটা যদি ইনস্ট্যান্টলি আমাদের সামনে তুলে ধরা যায়। শুধু এটুকুই একটা স্ত্রী বলতে পারি, দিন আসবে, দিন চলে যাবে, সময় আসবে, সময় চলে যাবে, মাস দিন মাস হবে, মাস বছর হবে, তার কত স্মৃতি থাকবে মনে, স্মৃতি হারিয়ে যাবে, তার মাঝেও আজকের এই কিছুটা সময় আমি সর্বানি, দিলীপ, সিনহা, বিভূতি আর ভিটিভি চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অসাধারণ অসাধারণ, তাই তো আমরা সবাই জানি, সবাই চিনি। তোমরা শেষ করবে জানি, অনুষ্ঠান শেষ হবে, শেষ হতেই হবে, তবে শেষ করার আগে আমি সেই কথাটাই দিলীপ যেটা আগে বলেছিল সেটাই সবাইকে বলি, আপনাদের বলি, আর যত একটা বৃদ্ধ লোক আমাকে একদিন বলেছিলেন, এটা আমার জীবনে গেঁথে গেছে, উনি বৃদ্ধ ছিলেন, বয়স্ক লোক ছিলেন, বলেছেন, বাপি যতটুকু ভালো কথা শোনো, যতটুকু ভালো কথা জানো, কিছুটা মানো, যদি ভালো লাগে মানবেন, ভালোবাসা দিয়ে দেখো একটু, সারা পৃথিবীটা হয়ে যাবে চেনা, যে হেসে কথা বলে দেখো একটু, কত অচেনাই হয়ে যাবে চেনা। যে খুব সুন্দর, তাই না? বাপি দত্ত রায় এমনি তো সেই নামখানি নয়, আজ আমরা দেখলাম, আর আমার সেই অনুরোধটা এত সুন্দর করে প্রস্তুত করলেন, সত্যি আমরা সবাই আজকে আনন্দিত এবং আপ্লুত আপনাকে আজকে এই অনুষ্ঠানে পেয়ে। তো আজকের জন্য আমরা এতটুকুই, আমাদের সবাই আমরা আবারও ফিরে আসবো আরেকটি এপিসোডে, আরেকজন শিল্পীর পৃথিবীতে প্রবেশ করব, শিল্পীর কল্পনার পৃথিবীতে আবারও প্রবেশ করব, দেখব শুনবো অনেক কথা অনেক গল্প, কিন্তু আজকের জন্য এতটুকুই। আমার সবাই সবাইকে বলি, সবাই ভালো থাকবেন, আর ভিটিভি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দিলীপ দাকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন ভিটিভি নিবেদিত শিল্পীর পৃথিবী। ধন্যবাদ।